অনেক অনেক ভালো আছো। আমি একদমই ভালো আছি। আজকে সবসময় ডেলি ব্লগ দিয়ে একই রান্না করছি, এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, এগুলো কিচ্ছুই দিইনি। আর কদিন পর পর তিনটে চারটে হই নামে ব্লগ দিলাম, সেটাও তোমরা আমার পাশে থেকেছো, আজকেও থাকবে আগামী দিনগুলো। আজকে একটা অন্য স্টাইলে ব্লগ না কিছু শেয়ার করতে যাচ্ছি। গিফট, হরিনামের সময় আমি কী কী গিফট পেলাম আর আমি নিজেও হরিনামের সময় কী কী কিনলাম, সেগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর প্লাস আমার কতগুলো পার্সেল এসেছে, সেই পার্সেলগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে, আর তোমাদের সুন্দর সুন্দর হাতটা দিয়ে আঙুলগুলো দিয়ে আমার ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করবে, আর পাশে থাকা বেল নোটিফিকেশানটাতে ক্লিক করে দিও, যাতে আমার ভিডিও ছাড়লে ফার্স্ট নোটিফিকেশান তোমাদের পৌঁছে যায়। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তাড়াতাড়ি আমার চ্যানেলে ঢুকে, রিনাস ফ্যামিলি চ্যানেলে ঢুকে তাড়াতাড়ি সুন্দর সুন্দর হাত দিয়ে তোমরা আমাকে সাবস্ক্রাইব করে দিও, দিয়ে আমার পাশে থেকো এটুখানি, আর কিছু নাই। চলো এবার কী করবো, কী কী কিনলাম দেখা যাক। কিনি ফার্স্ট, চলো না কিনি নি ফার্স্ট গিফটটা দেখাই। আমার জামাইবাবু এসেছিল হরিনামের সময়, আমার জামাইবাবু তো ব্যাগের কাজ করে। এই দেখো এটা সুন্দর হ্যান্ড ব্যাগ, কোথাও গেলাম এইভাবে কিছু নিয়ে চলে গেলাম, এত সুন্দর দেখতে তোমাদের কী বলবো। এটা একটা কচ্ছপ, এটা একটা এত সুন্দর কী বলবো, তাই না বলো? এটা একটা ব্যাগ হয়ে গেল, আরো একটা ব্যাগ, দুটো তিনটে ব্যাগ আমার জন্য নিয়ে দুটো এনেছিল। আর এই ব্যাগটাও খুবই সুন্দর, এটা হলো আমার বরের পছন্দ, আমারও পছন্দ, কিন্তু আমি ভেবেছি দুটো এনেছি, একটা নিতে হবে তাহলে এটা নেবো না আরেকটা নেবো, আরেকটা আছে তাই এটা আমার বড় বললে এটা না। আর আমি ভাবছিলাম এটা নেবো, তা জামাইবাবু বললো কী বললো, দুটোই একসাথে নিও, কোনটা ভালো লাগছে একটু দেখো, কোনটা ভালো লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে বলো, কোন ব্যাগটা বেশি ভালো অবশ্যই কমেন্ট করে বলো। ঠিক আছে তাহলে আমার ব্যাগে অনেকগুলো ব্যাগ হয়ে গেলো, ব্যাগের পর উঠে গেলো এটা এটা একটা। তারপর হিনাম সব আমি কিনে খেলাম তোমাদেরকে এটা দেখাই, এটার উপরে একটুখানি পড়েছিলাম, ভালো লাগছিল বলে দেখো। এটা চোকা, চোকাটা কি সুন্দর না, গলায় পরে একশো টাকা, যদি এই শাড়ির সঙ্গে যাচ্ছে না তাও আমি পরে তোমাদেরকে দেখা যাবে কাছ থেকেই দেখা। এটা কিন্তু সব শাড়ির সাথেই যায়, খুবই ভালো লাগলো দেখো। আমার খুব ইচ্ছা ছিল এরকম ধরনের চোকার, অনেকদিনতেই কিনবো, মানে গ্রাউন্ড টাউনের সাথে পরলে ভালো লাগে, যাই হোক। আর আরেকটা যেটা কিনেছি সেটা হলো এটা তো ব্যাঙ্গেল চুড়ি, এই দেখো কেমন হয়েছে ক্লোজ থেকেই দেখিয়ে দিই। এটা এরকম টাইপের, মানে একটা বাউটি টাইপের, সিঙ্গেলও করতে পারো আর ডাবলও করতে পারো। এটা আমি সাঁতার করলে, মানে যখন অক্সিডাইজের জিনগুলো পরবো তার সাথে পরে নেব, ঝুমকা তাহলে হয়ে গেল। আর এই ঝুমকাটা অনেক দিন থেকে কেনার খুবই ইচ্ছা ছিল, আমার তো এমনিতে এই ঝুমকা আছে, এরা এই ঝুমকা আরেকটা আছে, তিনটে প্রায় খুবই সুন্দর দেখতে দেখো দাদা, প্রায় একই দেখতে, খুবই ভালো লাগে এগুলো পরলে। যাই হোক এগুলো আমি হরিরাম থেকে কিনেছি, ওই গলারটা দেখ পরে দেখা কেমন দেখাচ্ছে তোমাদেরকে। তাহলে কী দেখাবো, পার্সেল তাই তো, দেখো পড়েছে যেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো, যদি এই শাড়ির সাথে যায় না, কিন্তু খুব সুন্দর ঝুলছে দেখো,
মানে গোল্ড সব জুয়েলারি সব ধরনের জুয়েলারি পরতে আমার ভীষণ ভালো লাগে। আর তাহলে এটা দেখালাম কেমন লাগে আজকে তোমাদেরকে, এবারে কি দেখাবো বলো তো, চলো দেখে নিই কী কী ডেলিভারি হলো আজকে। তাহলে এটা একটা পার্সেল, এটাতে কী আছে ফার্স্ট আমি তো কাটিনি, তো কোনটা কী পার্সেল আমি দেখিনি, যদি আমার ছেলে এটা অর্ডার করেছে তাহলে কি পার্সেল এসছে তোমার সঙ্গে পুরো ওপেন করে দেখাবো, ঠিক আছে। এই দেখো এটা কেমন ধরো, কেমন এটা আমি জানি না যদি এটা না এমনি একদম ক্লোজ থেকে দেখে দিচ্ছি, এটা একদম হালকা পিঙ্ক, তোমরা ওখানে আমার সাদা দেখতে পাচ্ছ, আমি সাদা দেখতে পাচ্ছি, কিন্তু এটা একদম খুব সুন্দর একটা লাইট পিঙ্ক, পরলে তো কেমন লাগবে অবশ্যই তোমাদেরকে। এইভাবে যে খোপা বিভিন্ন স্টাইল হেয়ার স্টাইল করে এইভাবে বসিয়ে দিলে বেশি ভালো লাগে গাজরার মতো আর কি। তাই এটা সরিয়ে দিলাম, এবার যেটা কি আছে কি আছে বলতো, ক্যামেরাটা দূরে ধরো তো, তলা আঠাটা ছাড়া ছিল ওই জন্য পাতে যে আঠাটা দিয়েছে আঠাটা লাগে একটুখানি করে রয়েছে। এই ফাউন্ডেশনটা আমার কাছে ছিল না, আমার মেয়ে আমাকে অর্ডার করে দিয়েছে, দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। তাহলে এটা কত বারোটা রয়েছে, পনেরোটা রয়েছে আর কি। এবারে বিভিন্ন কালারের ফাউন্ডেশন রয়েছে, আই শ্যাডো রয়েছে, প্লাস ওটা কি হাইলাইটার রয়েছে, এরা ওই প্যালেটটা নিয়েছি। এই এই জিনিসগুলোর কেউ যদি দাম জানতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে বলো, আমি বলে দেবো, ঠিক আছে। কি কোম্পানি ছিল ভালো স্যার, ওই ফাউন্ডেশনটার প্যালেটের ফাউন্ডেশন প্লাস কনসিলারের ইয়ে ছিল যেটা, সেটা হলো কি সিরাম, কি ছিল মানে সিরাম ইন্টারন্যাশনাল কোম্পানি, যাই হোক এটা মানে মোটামুটি প্রাইজের মধ্যেই ঠিক আছে, যাই হোক
Thank you.